খানাকুলের ষোলোটি পথ অবরোধ বানভাসীদের, ত্রাণ সামগ্রী না পেয়ে ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা পোল এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের নেতৃত্বে পথ অবরোধ করে বিক্ষোভ। বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি, নামে নয় কাজের সাংবাদিকতা। যাদের কিছু ক্ষতি হয় না, আমফানের ঝড়ে তারা টাকা পেয়েছে। আমি জব কার্ডের কাজ করেছি 100 দিনের, এখন আমি পয়সা পাইনি, এখনো পাইনি, না এখন কি পরিস্থিতি, পাইনি কিচ্ছু পাইনি, আমরা এলাকা পরিস্থিতিটা কি, আমরা কি আমার ঘর ভেঙে পড়ে গেছে, আপনি চলুন না, আমি সেখানে থাকবো, কোথাও আমাকে রাস্তায় বসবাস করতে হচ্ছে। ঠিক আছে, বৃষ্টিটা হলে যারা ছাদের উপর আছে তারা কেউ সুরাহা নেই, একটা তিলপোল আমি দায়িত্ব নিয়ে বলি, এখন পর্যন্ত একটা তিলপোল দেওয়া হলো না। আমরা চাল চেয়েছিলাম, আমরা বলেছিলাম আমরা অন্য জায়গা থেকে নিয়ে কিছু করে ব্যবস্থা করব, কিন্তু করা হয়নি। এটা একমাত্র তৃণমূল কংগ্রেসের বদনাম করার জন্য কিছু শ্রেণী আধিকারিকরা আছেন এবং তার সঙ্গে মদত দিচ্ছে। দিদির কাছে আমি করজোড়ে অনুরোধ করব, যারা যারা এই ঘোলা জলে যারা নোংরামো করছে খানাকুলের মানুষকে নিয়ে, আমরা কোনো রং দেখতে চাই না, মানুষের পরিষেবা দেব, এটা আমার দায় দায়িত্বের মধ্যে পড়ে। যতক্ষণ না এই সমস্যার সমাধান হয় আমি এই জায়গা থেকে সরে যাব না। আগের খেপে ব্রিজ নিয়ে পড়েছিলাম, রাত 2 অবধি ছিলাম, প্যানা পরিষ্কার করেছি, তারপরে বাড়ি গেছি। আমি হচ্ছি সেই ছেলে, অপরাধটা করছে, মানুষ ক্ষিপ্ত হয়েছে, সকাল থেকে এখানে কিছু পরিষেবা নেই, মানুষ দরিদ্রহারা হয়েছিল, তাই আমি এখানে এলাকার মানুষের কাছে একজন তৃণমূলের কর্মী হয়ে আপনাদের কাছে করজোড়ে রিকোয়েস্ট করব, আপনারা অপরাধটা তুলে নিন, অপরাধ করে সমস্যার সমাধান হয় না, অপরাধ করে কিছু হয় না। আন্দোলন আমাদের যেমন চালিয়ে যাচ্ছে ওনাদের পাশে আমি আছি, যতক্ষণ না কিছু সুরা হয় আমি এখান থেকে সরব না। আমার নাম শেখ সাবির আলী, আমি পলুয়ানের উপপ্রধান। আমরা বিগত 2 দিন ধরে আমরা স্ট্যান্ড তুলেছি, কোনো কিছু পাচ্ছি না, না তিরপল, না খাবার, না খিচড়ি রান্না করে জনগণকে দেবো, বাড়িতে বাড়িতে পৌঁছাবো, কোনো কিছু পাচ্ছি না, কোনো কিছু সাহায্য পাইনি, সেই জন্য আমরা পদত্যাগ করেছি। হ্যাঁ, এখন আমাদের সভাপতি ম্যাডামও কোনো কি নেই, বিডিওকে ফোন করে তুলেনি, বিডিও কোনো সাহায্য নেই, কোনো কিছু সাহায্য করছে না আমাদেরকে, সেই জন্য আমাদের গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে আজকে পদত্যাগ করতে বাধ্য করে। এখানটা কোন জায়গা? এটা সুলুট 75 নম্বর বুথ। আপনার নাম? আমার নাম হচ্ছে শেখ শাহান সাহা বাদশা, পলওয়ান। 2 দিন ধরেই কোনো বিডিও সাহেবের কোনো সহযোগিতাই পাচ্ছি না, আসেও না, কোনো লক্ষ্য নজর নাই, কোনো কারোর কিছু নেই, এরকমভাবেই তো 2 দিন কাল বন্যা পরিস্থিতি ডুবেই রয়েছে। আমরাই দেখছি আর করছি, আমাদের নিজেদেরকেই খারাপ লাগছে, মানুষ জিজ্ঞাসা করছে, আমরা একটু দলটা করি, দলটাকে আমরা ভালোবাসি, সেই হিসাবে কোনো আমরা কিছুই পাচ্ছি না, আসছে এখনো পর্যন্ত পাচ্ছেন না? না না না, কোনো সাহায্য কিচ্ছু পায় না, সাহায্য এখন পর্যন্ত দেখাই তো নাই, সাহায্য তো দূরের কথা, যে পাশে এসে দাঁড়াবে সেইটাই তো নেই। এখানটা কোন জায়গা? এটা সুলুট। আপনার নাম? সমর মল্লিক। সভাপতি কেন এখান দিয়ে পালিয়ে গেল, সভাপতি জবাব দাও, মানুষকে নিয়ে কেন চিলিমিলি খেলা হচ্ছে, জবাব চাই, জবাব দাও। আরে হ্যাঁ, এখনো কেন বন্যা ত্রাণ দেওয়া হলো না, ভিডিও জবাব দাও, আরে জবাব চার দাবিতে, একমাত্র নেত্রী আমার এমপি ম্যাডাম, যে যত রাত্রি হোক আমি এলাকায় ঢুকবো।